জাস্ট একটা ছাপ্পা, একটা ধাপ্পা আর একটা লুডোর ছক্কা দেওয়ার মতো একটা রাজনৈতিক ছক্কা, যদি এইটা দেখি দুটো সিট ভোটে যেতে যায়। সিএএ নিয়ে লোকসভা ভোটের আগে কি ভুল খেলা খেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি শুধু বিরোধিতার জন্যই সিএএ বিরোধিতা করছেন? আইনের ভেতরে না ঢুকে শুধু মুসলিম ভোট ব্যাংকের কথা মাথায় রেখে বিপদে ফেলতে চাইছেন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা লক্ষ লক্ষ হিন্দুকে, বছরের পর বছর ধরে যারা এই নাগরিকত্ব পাওয়ার জন্য লড়াই করেছেন সেই সব মানুষকে অপমান করতে চাইছেন? মুখ্যমন্ত্রীর এই ভূমিকার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সিএএতে এমন কোনো ধারা নেই যাতে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এ আইন নাগরিকত্ব দেওয়ার আইন। বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা এদেশে আসতে বাধ্য হয়েছেন তাদের কি মঙ্গল চান না তৃণমূল কংগ্রেস নেত্রী? প্রশ্ন অমিত শাহ। आपके इस कार्यक्रम के माध्यम से करना चाहता हूं। पॉलिटिक्स करने के हजारों मंच है, प्लीज बांग्लादेश से आए हुए बंगाली हिंदुओं का हित मत करिए। आप खुद बंगाली हैं, बांग्लादेश से जो बंगाली हिंदू आए हैं इनको नागरिकता देने के लिए एक कानून है। ममता जी को मैं खुली चुनौती देता हूं, इस कानून की धारा में से किसी की नागरिकता छीनने की एक धारा वो बता दे सार्वजनिक रूप से। वो खौफ पैदा कर रही है, हिंदू और मुसलमानों के बीच में विखवाद कराना चाहती है, अपनी वोट बैंक का कंसोलिडेशन करना चाहती है। ममता जी इसको मत रोकिए, करने जैसा काम है घुसपैठ रोकिए। মুসলিম তোষণ করতে গিয়ে যেভাবে হিন্দু বিরোধীদের রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী, তাতে খুব শিগগিরই বিদায় নিতে হবে তাঁকে। বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে শরণার্থী আর অনুপ্রবেশকারীর তফাতই বোঝেন না মুখ্যমন্ত্রী মমতা। ইসি প্রকার কি পলিটিক্স আপ করেঙ্গে? इतने महत्वपूर्ण राष्ट्रीय सुरक्षा के मुद्दे के साथ एपीसमेंट की पॉलिटिक्स कर घुसपैठ होने देंगे? जो शरणार्थी आए हैं उनको नागरिकता देने का विरोध करेंगे तो जनता आपके साथ नहीं रहेगी। ममता जी को शरणार्थी और घुसपैठिए दो शब्द के बीच का अंतर ही मालूम नहीं है। वो दिन दूर नहीं है कि वहां पर भी भारतीय जनता पार्टी की सरकार आएगी और हम इसको कड़ाई से रोकेंगे। नागरिकत्व आईन तो केंद्रीय विषय, রাজ্যের তো ব্যাপারে কিছুই করার নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করছেন কেন? তিনি কি সংবিধানের পাঠ পড়েননি? অমিত শাহের মতে ভোট ফুরলেই চুপ করে যাবেন মুখ্যমন্ত্রী আর বুঝতে পারবেন নিজের ভুল। আমাদের সংবিধান কে অনুচ্ছেদ 11 মে সংসদ নে নাগরিকতা কে বারে মে কানুন বানানে কা অধিকার কেবল অর কেবল ভারত কি সংসদ কো দিয়া গয়া। एक केंद्र का विषय है, केंद्र और राज्यों का साझा विषय नहीं है। तो नागरिकता के बारे में कानून और कानून का इम्प्लीमेंटेशन वो दोनों हमारे संविधान की 246/1 अनुच्छेद के माध्यम से इसको शेड्यूल 7 में डाला गया है, जो केंद्र की इसकी तमाम शक्तियां केंद्र को दी गई है। चुनाव के बाद सब कोऑपरेट करेंगे। ये पॉलिटिक्स के लिए গলত প্রচার কর রহে হ্যায় অ্যাপিসমেন্ট কি পলিটিক্স। সংবিধান অনুযায়ী সংসদে পাশ হওয়া কোনো আইন রাজ্যগুলিকে কার্যকর করতেই হবে, তার বিকল্প কোনো পথ নেই। তবে যদি কোনো আইন নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে তাহলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারেন তারা, যা এর মধ্যে করেওছেন বিরোধীরা। সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে 220টি পিটিশন। এই পিটিশনকারীদের মধ্যে রয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। মমতার নির্দেশেই যে তিনি এ পথে হেঁটেছেন তা বলাই বাহুল্য। তবে এখানেই প্রশ্ন, সিএএ চালু হয়ে যাওয়ায় কৃষ্ণনগর কি হাতছাড়া হওয়ার আশঙ্কা করছেন মহুয়া মৈত্র? রাজ্যের 10-11টি লোকসভা আসন হাতছাড়া হওয়ার আশঙ্কাতে কি সিএএ বিরোধিতায় সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? তিনি সবাইকে ভয় দেখাচ্ছেন নাগরিকত্ব চলে যাওয়ার, চাকরি চলে যাওয়ার, কিন্তু কিসের ওপর ভিত্তি করে তিনি অহেতুক ভুল বোঝাচ্ছেন মানুষকে? তাঁর এই বিরোধিতার খেলাই বুমেরাং হয়ে ফিরে আসবে না তো? শুধু মুসলিম তোষণ করতে গিয়ে সব হিন্দু ভোটই
হাতছাড়া হয়ে যাবে না তো তার প্রশ্ন উঠছে। এ ব্যাপারে আপনার কি মত জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আপনারা পাশে থাকলে খবরের সত্যাসত্য তুলে ধরতে আমরা ভরসা পাব। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।